নোয়াখালীর কবিরহাটে কৃষি জমি থেকে মাটি সরিয়ে বালি উত্তোলন করছে কিছু ব্যবসায়ী। আর্থিক সংকটের কারণে বালি বিক্রি করছেন বলে জানিয়েছে জমির মালিকরা। এ কারণে এলাকায় ভূমি ক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ আছে প্রশাসন জানা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না। নোয়াখালীর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম। কয়েক বছর ধরে নোয়াখালীর কবিরহাটের মধ্যম সুন্দরপুর এলাকার কৃষি জমি থেকে বালি উত্তোলন করা হচ্ছে। অনেকে আর্থিক সংকটে পড়ে ঠিকাদারের কাছে জমির বালি বিক্রি করছে। এসব বালি বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। বালি উত্তোলনের জন্য কৃষি জমিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন বলছেন এতে করে ফসলি জমি কমছে, পাশাপাশি ভূমিক্ষয়ের আশঙ্কা করছেন তারা। অভিযোগ করেছেন প্রশাসন বিষয়টি জানে। আমার জমি নারি ওইখানে, এখন আমার এই জমিনের মাধ্যমে থেকে হেরা বালু উঠে নিতেছে। আমরা যা কিছু বলছি কোনো কার্যকরী হয় না। বলে যে অমুকে বলছে, হেমুকে বলছে, অতার দোয়া, হের দোয়া, এইগুলা বলে। ব্যবসায়ীরা বলছেন বালি উত্তোলন অবৈধ তা তারা জানেন। বলেন সরকারি কাজে ব্যবহারের জন্য এই বালি তোলা হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন বলছে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাচ্ছি, এখনই ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কারোর নাম ভাঙিয়ে কখনো এই ধরনের বালি উত্তোলনের চেষ্টা করে, আপনারা এক বাক্যে এটি মনে করবেন যে সম্পূর্ণ অবৈধ কথা। যখনই আপনারা এটা দেখবেন তখনই প্রশাসনকে জানাবেন, আমরা তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নেব। অবৈধ জানার পরেও কেন এমন ব্যবসা, এ নিয়ে বিস্মিত এলাকাবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।